কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি, যেটা তোমরা আমাকে দেখে বুঝতে পারছো। আর আমি ব্লগটা করেছিলাম মহালয়ার দিন, তো আমি এখানে ওয়েট করছিলাম আমার এক ফ্রেন্ডের জন্য, অঙ্কিতাকে তোমরা চেনো, অঙ্কিতা মুখার্জি। তো ও হচ্ছে এই ফ্ল্যাটে থাকে, তো শ্যামনগরের মধ্যে। তো ও বললো আমি তুই আমার বাড়ির এখানে আয়, আমি আবার হেঁটে হেঁটে যাবো। বললাম ঠিক আছে চল, কোনো ব্যাপার না। তো ও হচ্ছে এই ফ্ল্যাটে থাকে, তো যার কারণে আমি ওর বাড়ির বাইরেটাই দাঁড়িয়ে ছিলাম। ওরা বলছিলো যে ভেতরে আয়, বললাম না যাবো না, আমার পা ব্যথা করবে, আমি তো জানো একটু কুড়েমি করি কোনো ব্যাপারে। তো এটা হচ্ছে কল্যাণী হাই রোড, তো এখান থেকে আমরা যাচ্ছিলাম, এটা কেউটিয়া যাওয়ার রাস্তা। তো কেউটিয়া মানে হ্যাঁ কেউটিয়া, আমি অতটা বলতে পারবো না, মানে আমি আমার কুকুরদের যেখানে পানপুরে নিয়ে যাই ওই সেই রাস্তা ধরে আমরা যাচ্ছিলাম। অন্ধকার, তো রাতের অন্ধকারে বোঝা যাচ্ছে না কোন দিকটা যাচ্ছি। একটা হচ্ছে বারাসাত রোড, ওই পাশে যেখানে আমরা কলেজে যাই, ডান দিক বাঁ দিক চলে আসছে রাস্তাটা। তো যাই হোক, এটা হচ্ছে একটা ফ্লাইওভার, ফ্লাইওভার নতুন তৈরি হয়েছে কল্যাণী হাই রোডে। তো অঙ্কিতা বলছে যে ফোনটা বার কর, ফ্লাইওভার থেকে যাচ্ছি, খুব ভালো লাগে ফ্লাইওভার থেকে যেতে। তো ব্লগটা তুই কর এখানে, ভিডিওটা কর। বললাম ঠিক আছে চল ভিডিওটা করি এখানে। তো যাই হোক, রাস্তাটা ভালো করে তৈরি হয়নি। তো আমরা এবারে গেছিলাম পেট্রোল ভরতে, রিলায়েন্স পেট্রোল পাম্প আছে সেখানে। আর তারপরে তোমরা দেখো আমরা পৌঁছে গেছি ওবিটি স্টলে। তো ওবিটি স্টলে বিভিন্ন রকমের স্ন্যাক্স পাওয়া যায়, মোমো, চাউমিন, পাস্তা, উইংস, লেগ পিস অ্যান্ড ফিস কাটলেট, চিকেন কাটলেট, পনির পাসিন্দা, অনেক কিছু পাওয়া যায়। তো অঙ্কিতাকে দেখো তোমরা, অঙ্কিতাকে ফাইনালি দেখালাম, ও তো যাই হোক। আর আমরা এখানে অর্ডার করেছিলাম যে চিকেন, একটা চিকেন লেগ আর উইংস অ্যান্ড চিকেন স্যাটার। তোমরা যারা শ্যামনগরে থাকো তোমরা হয়তো চিনবে, তোমরা অনেকে গেছো। তো যাই হোক, দেখো আমার, আমি আবার আবার হাই বললাম এগেন তোমাদেরকে। তো আমরা এখানে তিনটে জিনিস অর্ডার করেছিলাম। আর এখানে এটা হচ্ছে হাই রোড, তো এখানে মানে সব সময় ইংলিশ পাওয়া যাবে, সিট একটাও পাওয়া যায় না যদিও, কিন্তু সেদিন একটু খালি ছিল, আগে ভাগে চলে গেছিলাম। তো মেয়নিসের সাথে দাদাটা সার্ভ করে দিয়েছিলো, খুবই ভালো। তার যার কারণ আমি চার পাঁচবার হয়ে গেছি, আমি চলে গেছি এখানে। আর দেখো আমার খাওয়াটা তোমরা দেখো, জাস্ট কি বলবো আর, মানে নিজেরও হাসি পাচ্ছিলো। ফার্স্ট কথা আমার মুখে তো খুব ছালা পড়ে গেছিলো ঠান্ডা জল খেয়ে খেয়ে, এত মানে দেরি করে একবার চান করছি বাড়িতে থাকলে, আবার কলেজে গেলে তাড়াতাড়ি চান হচ্ছে, যার কারণে মুখে ছালা পড়ে গেছিলো। আর অঙ্কিতা ভদ্রভাবে খেয়েছে, আমার মতো খায়নি, আমি যতটা অভদ্রভাবে খেয়েছিলাম কি বলবো, কলেজ লাইফে এরকম হয়ে থাকে। তো আর দেখো বিড়ালগুলো কি ডিস্টার্ব করছিলো। একটা বিড়ালকে আমি একদিন দিয়েছিলাম, মানে ও তো আমার হাতটাকে জাস্ট ধরেই নিয়েছিল। আর বিড়াল ফিড়াল দেখে আমার ভয় লাগে, রাস্তার কুকুর দেখে। আমি আমার বাড়ির কুকুরকে যতটা ভালোবাসি রাস্তার কুকুরকে ভালোবাসি, কিন্তু আমার জাস্ট ভয় লাগে। আর এটা আমি একটা আমার বান্ধবীর জন্য, আরেকটা আমার বান্ধবী আছে, তোমরা পরে ব্লগে এই ব্লগে তোমরা দেখতে পারবে, কিন্তু পরে আমি ওর জন্য আগের দিন রাতে গিফট কিনতে গেছিলাম। তো একটা কৃষ্ণ ঠাকুর দিয়েছিলাম, একটা কাপ দিয়েছিলাম ওকে আমি। তো আমরা গিয়েছিলাম, আমাদের বার্থডে ট্রিট দিয়েছিল আমি, মেঘা আর অনুসাই। আর সেদিনই আমি তারপরে বাড়িতে এসে এখানে খিচুড়ি ভোগ রান্না হচ্ছিলো, এখানে একটা মন্দির আছে আমি যেখানে পড়তে যাই ইংলিশ স্পোকেন ইংলিশ, সেখানে ভোগ বিতরণ হচ্ছিলো। তো মা এনেছিলো ভোগটা, ঠাকুরের ভোগ, একবার দুবার খেলেই অমৃত। আর এই দেখো বাচ্চাটা বসে আছে, আমার দুটো বাচ্চা, আর ও তো নিজের মনে খেলতেই থাকে, ও হচ্ছে বেশি প্রেফার করে মাছ মাংস। আর এটা হচ্ছে তারপরে নেক্সট দিন আমি তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, কারণ আমার পড়া থাকে আমাদের স্যারের কাছে, তো যার কারণে আমি তাড়াতাড়ি উঠে পড়েছিলাম। তো স্যারের কাছে পড়তে গিয়ে একটা খুব ফানি ইনসিডেন্ট হয়েছে, আমি তোমাদের একটু পরে সেটা শেয়ার করছি, মানে কি বলবো আর কি তোমাদের। আর এই দেখো আরেকটা বাচ্চা আমার বসে আছে আমার সাথে। তো আমি উঠে বসেছিলাম যে চান করবো অ্যান্ড খেয়ে দিয়ে আমি পড়তে যাব, তো যার কারণে উঠে পড়েছিলাম। আর মা তারপরে এনে দিয়েছিল চান, মানে চান ঠান করে পুরো রেডি হয়ে গেছিলাম। তো মা এখানে ভাত, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ করে দিয়েছে, তো খেয়ে গেছিলাম। তারপরে তোমরা ব্লগটা তো হ্যালো, আজকে নেক্সট ডে আমরা পড়তে এসেছিলাম, পড়তে পেছন থেকে সাইকেল আসছে রে। তো টিউশনিতে ফানি ইনসিডেন্ট হয়েছে বসাবসি নিয়ে,
বসাবসি নিয়ে মানে একটা মেয়ে একজনের জন্য জায়গায় রেখেছে, তো সেখানে বলছে আমাদের কাউকে বসতে দেবে না, কিন্তু যে যেমন যাবে সে তেমনই বসবে, এটাই হচ্ছে আমরা জেনে এসেছি এতদিন ধরে। বাচ্চা ছিলাম সেটা আলাদা ব্যাপার, LLB করছি মানে কারো কারো বিয়ে হয়ে গেছে, কেউ কারো নাতিপুতনি হয়ে গেছে, কারো বাচ্চা আছে, তো যা কী বলবো, মেয়েটা তো একদম বলতে গেলে পুরো আনসাউন্ড মাইন্ডেড, পুরো সবার সাথে ঝামেলা করতে থাকে। মেয়েটাকে আমি কোনো দিন তোমাদেরকে দেখাবো, মানে এমন একটা প্রিন্সিপালের কাছে ঝামেলাটা মানে লেগেছিল, কি বলবো আর তোমাদের। যাই হোক, দেখো আমরা গেছিলাম রয়্যালে, আমি অনুষা মেঘা, আমরা রয়্যালে গেছিলাম। তোমাদের খাবারের ব্যাপারে এখানে রিভিউ আমি কি বলবো, আমি এখানে ফুড ব্লগিং করতে ফার্স্ট কথা যাইনি, ও ডেকেছিলো যার কারণে গেছিলাম, কিন্তু সত্যি কথা বলতে আমার ব্যারাকপুরে খেয়ে খেয়ে যেরকমভাবে অভ্যাস বা রাজকেবিনে খেয়ে অভ্যাস হয়ে গেছে, নৈহাটিতেই আছে রাজকেবিন, তো এখানে সেরকমভাবে খেয়ে না তৃপ্তি ভাবটা আমি পাইনি সত্যি কথা বলতে, তৃপ্তি ভাব আমার আসেনি। যাদের পছন্দ তারা যায় বারবার প্রেফার করে, আর আমার একদমই প্রেফারেবল রেস্টুরেন্ট এটা না। আর অনুষাকে তোমরা দেখেছো আই থিঙ্ক, এটা হচ্ছে অনুষা, অনুষার বার্থডে ছিল মানে মহালয়ার কিছুদিন আগে বার্থডে ছিল, তো এদের সাথে আমার অনেক দিন পরেই দেখা হয়েছে, এখন আর সেরকমভাবে কথা হয় না কারণ ওরাও বিজি হয়ে গেছে আমিও বিজি হয়ে গেছি। আর এটা হচ্ছে অ্যাম্বিয়েন্স, আমি বলছিলাম যে যাব না, মানে কী বলো যেতে আমার কোনো মতে ইচ্ছে ছিল না সেদিন, সেদিন অন্য দিন যদি হতো তাও একটু ভালো হতো, কারণ কলেজ থেকে এসে না আর পারা যাচ্ছিলো না যে যাওয়া যাবির ব্যাপারটা, কলেজ বলছি পড়া তো দমদমে, সেখানে এত ট্রেনে ভিড়, এত ট্রেনে ভিড়, মানে বাড়ি সেদিন অনেক দেরি করে ঢুকেছি। আরও অর্ডার করেছিল মিক্সড হাক্কা নুডলস আই থিঙ্ক সো, আমার অত মনে নেই কি অর্ডার করেছিল না করেছিল, অনেকদিন পর আমি ভয়েস রেকর্ড মানে দিচ্ছি। যাই হোক, তো এখানে মনে হয় যতদূর সম্ভব হাক্কা নুডলস আর একটা মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন কিছু একটা, চিকেনের কিছু একটা অর্ডার করেছিল, মাঞ্চুরিয়ান বা হবে কিছু গার্লিক ফালি, কারণ রয়্যালের খাবার খাবার সত্যি কথা বলতে পোষায়নি, এত ঝাল। আর চাউমিনটা মনে হচ্ছে কী বলবো, দুবার করে বলে ফেললে মনে হচ্ছে কাঁচা কাঁচা কিছু একটা খেয়ে, তো আমার পরের দিন সত্যি কথা বলতে শরীরটা খুবই অসুস্থ হয়ে গেছিলো। বলছি না যার যে রেস্টুরেন্টে ভালো লাগে, আমি আমার বান্ধবী এই দুজনকে বলছিলাম, তো মেঘা বলছে যে না আমার তো ভালোই লেগেছে, তোর ভালোই লেগেছে, যার যেমন মুখ ভালো লাগতেই পারে, আমার তো ভালো লাগেনি, তো এটাই হচ্ছে ব্যাপার। তো তোমাদের যাদের ইচ্ছে, আমি পুরো ইয়েটা শেয়ার করলাম না আসলে মেনু কার্ডটা, তোমাদের যাদের ইচ্ছে তোমরা তা যেও, আমার আর ইচ্ছে হবেও না আই থিঙ্ক সো কোনো দিন বেঁচে থাকতে রয়্যালে যাওয়ার, এটাই হচ্ছে ব্যাপার। মানে বসা নিয়ে বল থ্রি সিটার সিক্স সিটার, মানে ভালো করে আমরা সেলফিও তুলতে পারছিলাম, এতটাই ডিসকাস্টিং। যাই হোক, কোনো ইন্টারেস্ট নেই আর যাওয়ারও, কী বলবো। তো এবারে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে হচ্ছে ব্লগটা দেখো তোমরা, আমরা বাড়ি চলে আসছিলাম আমি মেঘা অনুষা, তো ওরা নেমে গেলো ভাটপাড়াতে, আর আমি মেন কথা জায়গাটা আমার ভালো লাগে না, এই ভাটপাড়া জায়গাটা ওই পাশের দিকে আমি যাইও না খুব একটা, কলেজে যেতাম সেটা আলাদা ব্যাপার, কিন্তু এখন ওই দমদম সাইডে পড়তে যাই আর কলেজ বারাসাতে যাই, তো একদম ইচ্ছে করে না এই পাশটা আমার আর যেতে। আর দেখো পুজোর সময় দেখেছো আমার ভিড়, দেখো কী ভিড়, মারাত্মক ভিড় মহালয়ার দিন থেকে স্টার্ট হয়ে গেছে, মানে ঠাকুর দেখো তো শ্রীভূমিতে পা ফেলাই যাচ্ছে না। আর এখানে আমি এনেছিলাম চ্যানেল ফাইল আনতে গেছিলাম, আর বাড়ি আসার সময় বাড়ির একদম দোরপোড়ায় ক্ষতি গরম পেয়েছিলাম, তো আমি এখন বাড়ি ঢুকছি, আমার দুটো বাচ্চার রিয়াকশন দেখো, মা ও মা মা খোলো খোলো খোলো, ওরা এত নাচানাচি করে না মানে পায়ে লেগে যায়, পায়ে হাতে পায়ে লাগে, বগলে আমার নিজেরই খারাপ লাগে, কিন্তু একটু না ধমকালে তো হয় না। যাই হোক, দেখো এটা ঘুটি গরম, অনেকদিন বাদেই ট্রাই করলাম আবার, তিন চার মাস বাদে। রাস্তাঘাট প্রচুর ভিড়, প্রচণ্ড ভিড়। তো আমি অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি, তো অ্যাসাইনমেন্টগুলো করলাম, তোমাদের দেখাই অ্যাসাইনমেন্টটা, যতগুলো অ্যাসাইনমেন্ট ছিল স্যার দিয়েছিলেন কলেজের ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টের অ্যাসাইনমেন্টগুলো করলাম। আর এনেছি হচ্ছে এই যে মার্কস, আর এই যে
এটা গার্নিয়ারের মাস্ক, তো একবার ইউজ করার পরও আরেকবার আমি ইউজ করতে পারবো। তো কী বলবো, আমার স্কিন খুব জ্বালা করছিলো মাস্কটা লাগিয়ে, মানে আগাগোড়ে আমার স্কিনটা জ্বালা করছিলো, কিন্তু রিসেন্ট কী বলবো এত স্কিনটা জ্বালা করছিলো, তো পরের দিন কলেজ থেকে এসে খুব স্কিন জ্বালা করছে, তো এখানে দাদা বৌদি থেকে মাটন বিরিয়ানি অ্যান্ড আর হান্ডি চিকেন অর্ডার করেছিলাম। আর দেখো ম্যাক্সের রিয়াকশান, দেখো ম্যাক্স কীভাবে রিয়াকশান দিচ্ছিলো, তো যার কারণে আমি আবার গেছিলাম। একটা দিদি এখানে সাজঘর খুলেছে, ও খুব ভালো প্রোডাক্ট আমাকে প্রোভাইড করেছে, ডক্টর রাসেলের ফেস ওয়াশ অ্যান্ড ডে ক্রিম নাইট ক্রিম, তারপরে বললো যে এক মাস তুমি লাগানো বন্ধ করে দাও ফাউন্ডেশনটা, পুরো মুখ বার্ন হয়ে যাচ্ছে, আমি সানস্ক্রিন লাগিয়ে বেরোই না। তো ব্যাস আমি ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব